ভোটের রাজনীতিতে অনেকটা অজনপ্রিয় জাতীয় পার্টি নিজেদের আলোচনার কেন্দ্রে রেখেছে নির্বাচনে যাওয়া না যাওয়া ইস্যু তুলে, যেখানে আলোচনা সৃষ্টি করলে জাতীয় ও আন্তর্জাতিক নজর কাড়া যাবে, আর সেখান থেকেই নিজেদের ঢাকঢোল পিটিয়ে খালি কলসি বাজাতে পারবে জাপা। দলটিকে নিয়ে এমন প্রশ্ন তুলেছে বিএনপি। বিএনপির এমন অভিযোগ উড়িয়ে দেবারও সুযোগ নেই জাপার কার্যকলাপে। 64 জেলায় নিয়মিত জাতীয় পার্টির কার্যালয়ে আলো না জ্বললেও 263 আসনে নির্বাচনের ঘোষণা দিয়েছে দলটি। তবে প্রার্থিতা বাতিলের দিনে আবারও বেঁকে বসেছিল জাপা। সবশেষ 26 আসন নিয়ে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা এসে নির্বাচনে যাবার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। 17 ডিসেম্বর সকালে নির্বাচনে না যাওয়ার সুর তুললেও বিকেলে সেই সুর সহসায় বদলে ফেলেছে জাপা। নির্বাচন থেকে সরে আসতে সকালে নেতাকর্মীরা বনানীর কার্যালয়ে বিক্ষোভ করলেও পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তাদের অবস্থানের পর সেই সুর পাল্টেছে দলটি। দলটির বর্তমান অবস্থা নিয়ে এবার মুখ খুলেছেন প্রয়াত এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ। আমার কাছে মনে হয় এরশাদ সাহেব মারা যাওয়ার পরে জাতীয় পার্টির আসলে প্রাণ নেই, এখন লাইফ সাপোর্টে চলে গেছে জাতীয় পার্টি। গণমাধ্যমের কল্যাণেই তো দেখছি আসলে সত্যি কথা বলতে। আর জাতীয় পার্টি এবার আমার তো মনে হয় না দুটোর বেশি সিট পাবে আর কি, কারণ তারা নিজেরা নিজেরাই তাদের নোংরামির জন্য তারা নষ্ট করছে জাতীয় পার্টি। কেবল বিদিশা এরশাদ নয়, জাতীয় পার্টির ক্ষমতা ও অবস্থান নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। তাদের ভাষ্যমতে দেশে জাতীয় পার্টির কোনো অবস্থান নেই, সবই কৃত্রিম। জাতীয় পার্টি টোটাল নির্বাচনের আসার প্রক্রিয়া এবং নির্বাচনে অংশগ্রহণ, নির্বাচনের দ্বৈত নীতি, সকল প্রক্রিয়া এবং নির্বাচনে এখন পর্যন্ত টিকিয়ে রাখার সকল প্রক্রিয়া সরকার প্রধান নিজে এবং মিডিয়াগুলোর মাধ্যমেই টিকিয়ে রাখছে। মাঠের রাজনীতিতে সর্বশেষ জাপা কবে বড় সমাবেশ করেছিল তা স্মরণ করতে গেলে গুগল করা ছাড়া উপায় নেই বলেও মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাজনৈতিক দলের চরিত্র যেমন হওয়া দরকার, সেই গুণগুলো জাতীয় পার্টিতে দেখা যাচ্ছে না বলেও মন্তব্য তাদের। জেলা, উপজেলা কিংবা বিভাগীয় শহরে তেমন অবস্থান না থাকলেও নির্বাচনে একটি অংশের অনুপস্থিতিতে সেই জায়গা নিজেদের করে প্রতিনিয়তই বেফাস মন্তব্য ও কর্মকাণ্ডে হয়েছে সংবাদের শিরোনাম। শুধুমাত্র ফেয়ার নির্বাচন দিন দেখবেন জাতীয় পার্টির সরকার গঠন করবে। যে 25-26 জনকে এমপি বানানোর জন্য পল্লীবন্ধু এরশাদ জাতীয় পার্টি করেন নাই, আর এই মুহূর্তে শেখ হাসিনার বিকল্প হচ্ছেন জিএম কাদের। আর তাই হয়তো জাপাকে বাঁচিয়ে রাখার গল্প বলছে বিএনপি, আর সেই সুরে কিছুটা তালো মেলালেন বিদিশা এরশাদ। তবে এমন মন্তব্যের বাইরে ভাবার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। মন্তব্য করেছেন জাপা আওয়ামী লীগের সম্পর্ক নিয়েও। জাতীয় পার্টি অবশ্যই শুধু মিডিয়া এবং প্রচারের মধ্যেই নাই, মানুষের মধ্যেও আছে। আওয়ামী লীগ জাতীয় পার্টিকে মাঝে মধ্যে আলোচনায় সমঝোতা করে, কারণ এখানে বেনিফিট দুতরফা সুবিধাজনক অবস্থানের ব্যাপার আছে। কথা এবং অবস্থানের পরিবর্তন বারবার জাতীয় পার্টি করলেও নির্বাচনে যাবার জন্য যে আকাঙ্ক্ষা সেখানে পরিবর্তন আসেনি, বরং নানা সমালোচনাকে পাশ কাটিয়েও বলেছে সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতায় আসবে জাতীয় পার্টি। সংসদে কারা বসতে পারে নিজেদের মধ্যে তা নিশ্চিত না হলেও কেবল লাঙলে আস্থা না রাখা জাতীয় পার্টি নিজেদের পোস্টারে লিখেছে আওয়ামী লীগ সমর্থিত। তবে ভোটের ঢের হিসেব হয়তো এখনো বাকি, আর সে হিসেবে গোলমাল লাগলে স্বপ্ন দেখা সংসদের চেয়ারকে সুরে সুরে জাপা গেয়ে শোনাতেই পারে দেখা না দিলে বন্ধু কথা কইও না। নিহার সরকার, অঙ্কুর, দেশ রূপান্তর।